এই মাঝখানে আমি একদিন গুজরাটে গিয়েছিলাম দাউতি, একটা গল্প বলি এবার। গুজরাটে সুরাটে তো সে ভাই যাওয়ায় অনেক সমস্যা হয়। এক তো আমি আমি এক একজনের সাথে বলেছি হয়তো দাউদ করেছে আমাদের ছেলেরা, আমি খুব কষ্ট করেই দাউদটা নেই, এক একটা দাউদ অন্যদেরকে কেটে ট্রান্সফার করে তারপর দাউদটা নেই। ওরা খুব পিড়াপিড়ি করলে, আর যে ছেলেটা দাউদের জন্য বললো না, ও বছরে তা খুব কম হলো 50,000 টাকা কালেকশন করে দেয় খাদিজার। বলে হুজুর একটু আসবেন না, আমি এখানে থাকি, যদি আপনি একটু আসতেন, আপনার ভালোবাসার কত লোক আছে এখানে দেখলে বুঝতে পারবেন। তো এদিক সেদিক করে জলসা কমিটিকে বলে বুঝিয়ে দাউদ নিল। কদিন বাদে এক ফোন এলো, ফোনে বললো, বললো সুরাটের জলসা আপনার হবে না, আমরা দুঃখিত, জলসাটা আপনাকে নিষেধ করে দেওয়ার জন্য মনে কিছু করবেন না, আমরা জলসাটা করতে পারছি না। আমি যথাযথ ফের দাওয়াত নিলাম, আমার কথা কি বুঝতেছেন, আমি যথাযথ তো দাওয়াত নেব না, আমার ডায়েরি খালি, লোকে এসে হাতে পায়ে পড়তেছে, ওই ডেটটা খালি আছে, তিনটে দাওয়াত নিলাম ফের। ঠিক 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 চার পাঁচ দিন আগে একজন ফোন করে বলছে হুজুর দাউদ ঠিক আছে তো, বলছে শুধু না টিকিট টিকিট কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তো ভাই আমি একদম বোবা মতো হয়ে গেছি, কেসটা কি? তো ওদেরকেও আমি বিষয়টা শেয়ার করিনি। আল্লাহ ভাই ঠিক আছে, ফের এই যে তিনটে দাউদ নিছিলুম সে দাউদ গুলো সব রিটার্ন করলুম, বলে বুঝি আর ওই সময় রিটার্ন করা যায়, তিন চার দিন বাকি আছে আর। জি গেলাম গুজরাটে, সময় মতো পৌঁছালাম, যে দেখি 7-8টা ছেলে বিমানবন্দর থেকে বেরিয়ে দেখি আমার ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে, ওয়েলকাম জানাবে। ওদের সাথে দেখা সাক্ষাৎ হলো জলসায়, যে সবে এত রাস্তা কষ্ট করে গেছি একটু শুয়ে পড়েছি আর কি, মাথাটা বালিশে পিঠটা বিছানায়, জায়গাটা ছোট্ট। ব্রেলিদের দুই মাওলানা এলো, এদিকে আওয়াজ হলো হবে না, ব্রেলিদের দুই মাওলানা এলো। আমি ফিরে আসবার পরে এখনো আমার দেশের বাঙালিদের কাছে এই গল্প শোনাইনি, তো সালাম কালাম হলো, উঠে বসলাম। তা আমার কাছে প্রথম প্রশ্ন, আলা হযরত কে বারে মে আপকা ফতোয়া কেয়া? আমি একদম নীরব, নীরবতার কারণ সালাম কালাম করে করেই এরা প্রশ্ন করছে, মানে এদের ভাব ভালো না। কি কি প্রশ্ন করে দেখে নেই, ওদের প্রশ্ন যদি থাকে তো আমার কাছে জবাব আছে। দেখি আর একজন প্রশ্ন করছে, আপকা আকিদা কেয়া হ্যায়? তুমি আগের প্রশ্নের জবাব দেয়নি বলো, ফের দু নম্বরের প্রশ্ন, আপকা আকিদা কেয়া হ্যায়? আমি তখনও নীরব, দেখি এরা আর কি প্রশ্ন করে। প্রথমে যে প্রশ্ন করেছিল ও দেখি 3 নম্বর প্রশ্নটা করছে, বলছে ওলামায় দেবন কে বারে মে আপকা ফতোয়া কেয়া? ওরা প্রথম যে প্রশ্ন করেছে সেই প্রশ্নেই বুঝে গেছি যে এরা পাকা বেরেলি। ওই প্রথম প্রশ্ন করেছে আলা হযরত কে বারে মে আপকা ফতোয়া কেয়া, আপকা খেয়ালাত কেয়া, এই প্রথম কোশ্চেনেই বুঝে গেছি যেটা পাকা বেরেলি। তাই এতক্ষণ ধরে কি কি প্রশ্ন করতে পারে, নীরবে শুধু শুনছি,
তিন নম্বরে যেই প্রশ্ন করেছে যে দেওবন্দের আকাবির যারা বড় বড় আলেম যারা তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি, তো আমি বুঝতে পেরেছি যে এরা দেওবন্দের বড় বড় আকাবির যারা, আমি যদি তাদেরকে কাফের বলি এরা খুব খুশি হয়। শুনছেন আমার কথা না ঘুমাচ্ছেন? কারণ কি জানেন, একটা কথা শুনে নেন আজকে একদম ক্লিয়ারলি, এই ব্রেলিদের আলেম যারা, ব্রেলি আলেম যারা, তারা দেওবন্দি আলেমদেরকে কাফের বলে সব। শুধু দেওবন্দি আলেমদেরকে না, দেওবন্দের আকাবির যারা, মাশাইখ যারা, বড় বড় হাস্তি যারা, তাদেরকে, তাদের সবাইকে কাফের বলে। যেমন হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত মাওলানা আশরাফ আলী থানবী, হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুমুল্লাহ আজমাইন, এদের সবাইকে ওরা কাফের বলে। তো দেওবন্দের আকাবেরদেরকে কাফের বলে, তার মানে একটু বলবেন যে নিচু স্তরের ওলামায়ে দেওবন্দ যারা আছে এদের কাফের বলতে ওরকম সময় লাগবে? তাই ওই প্রশ্নটা আমারে করেছে যে ওলামায়ে দেওবন্দকে বারে মে আপকা খেয়ালাত কেয়া ফতোয়া কেয়া, আমি তো কিচ্ছু বলিনি, একদম নিরাম, আমি বুঝে গেছি জি। তো আর আমি নিয়ত করে ফেলেছি যে যতক্ষণ পর্যন্ত এদের এলেম কালাম না বুঝবো আমি, যে এদের ভেতরে কতটা মাল আছে, ততক্ষণ আমি মুখ খুলবো না। ওরা আমার একটু গুমড়া গুমড়া ভাবুক, আর সব প্রশ্ন করছে উর্দুতে অথবা বলতে পারেন হিন্দিতে জি। তো একজন আমার বাঙালি যারা যেসব ভাইয়েরা ছিলেন তাদের ভিতরে একজন বলছে, হুজুর ইনি এই পাশের কোন মসজিদের ইমাম সাহেব, আর ইনি পাশের কোন কোন এক মাদ্রাসার শিক্ষক, আর পুরো এরিয়াটা ব্রেলিদের বেল্ট। আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, এই কন্ডিশন দেখে মাল দুটো ঘর থেকে বেরিয়ে গেল। আর আমার নিয়ে যতক্ষণ পর্যন্ত ওদের ভিতরে মাল কতটা আছে এটা না বুঝবো, ততক্ষণ উত্তর দেবো না জি। সে মাল দুটো গেল বেরিয়ে জি, বাইরে যে মিনিট পাঁচ সাত বাদে দেখি এলাকার কিছু লোকজন এবং তাদের চেহারা বলছে যে তারা একটু গুন্ডা মস্তান ধরনের, তাদের নেই আমার ঘরে ঢুকলে। এবার দেখি ফের প্রশ্ন করছে, আপকা আকিদা কেয়া, সুন্নি হাইয়া নেই আপ, বলছে আপনি সুন্নি কিনা, আর যেই বলেছে আপনি সুন্নি কিনা, আমি পাল্টা ছোট্ট একটা প্রশ্ন করেছি। আলে আমি ছোট্ট করে বললাম, বললাম ভাই আহলুস আহলুস সুন্নাহ ওয়াল জামা কিসকো কেতে হ্যায় বাতাইয়ে। এই যে দুটো বসে আছে না, আর কিচ্ছু বলে না, একটা ছেলে তখন ক্যামেরা করতেছে, আমাদের ছেলে সে, এবার খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা বাতাইয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা কিসকো কেতে হ্যায়, তো উর্দুতে কি একটা বললো আমি খুব ভালো বুঝতে পারিনি, গ্যাঞ্জাম হচ্ছে তো খুব ভালো বুঝতে পারিনি, তা আমি ধরিয়ে নিলাম ও ঠিক বলেছে। আল্লাহ হাদিসে সুবুত কিজিয়ে, আর কথা বুঝতে পারেননি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কিছু একটা বলেছে আমি ভালো বুঝতে পারিনি, তবু আমি ধরে নিয়েছি যে অ্যানসার ঠিক দিয়েছে, কিন্তু আমি পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিয়েছি যে হাদিসে সুবুত কি জিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামা কাকে বলে হাদিস দিয়ে বলুন। আর যেই বলেছি হাদিস দিয়ে বলেন, দুটো দুটোই নিরব।
আমি তখন বুঝে গেছি যে মাল দুটোর ভার পুরো তখন কি বলছে জানেন আমার বলছে আপ বাতাইয়ে ওলামায়ে দেওবন্দ কে বারে মে আপকা ফতোয়া কিয়া আপ আশরাফ আলী থানভী সাহেব কো কাফের কহতা হ্যায় ইয়া নাহি ঠিক খুব জোর আওয়াজে যখন আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না পাল্টা আমার দিকে প্রশ্ন থরো করছে যে আপনি আশরাফ আলী থানভী সাহেব কে কাফের বলেন কিনা আমি খুব জোর আওয়াজে জবাব দিলাম আমি বললাম থানভী সাহেব কো হাম কাফের সমজতা নাহি কাফের কহতা নাহি খুব জোর আওয়াজে বললাম আরে বসিরহাট হুজুর কেওলা থানভী সাহেব কে কাফের বলেননি ফুরফুরা শরীফের জি আকাবের যারা কেউ তারা আশরাফ আলী থানভী সাহেব কে কাফের বলেননি তো কাফের বলার অধিকার আমার আছে আরে জোর করে বলেন না কাফের আছে বলার অধিকার আমার আছে জি তো আমি যেই বললাম যে থানভী সাহেবকে আমি কাফের বলি না কাফের মনে করি না তখন দেখি এক মস্তানে বলতেছে ইয়ে খোদ তো কাফের হয় কি বলছে আমার বলছে এও কাফের মানে ওই আগে বলেছি না যে থানভী সাহেবকে যারা কাফের বলে না ওরা ভাবে তারাও আমার কথা বুঝতে পারেননি আরে বাবা আবার বলছি ওলামায়ে ব্রেলিরা ওলামায়ে দেওবন্দেরকে কাফের বলে আর আমরা ওলামায়ে দেওবন্দেরকে কাফের বলি না তাই ব্রেলিরা আমাদেরও কাফের বলে তাহলে এরা কাফেরের কাফের বলবে না তার মানে এদেরও এদেরও ঈমান নেই এবার বলেন দিন জি ওরা আমাদেরকে কাফের বলে মনে করে ওলামায়ে দেওবন্দদের দেওবন্দদেরকে বড় বড় আকাবির যারা তাদেরকে কাফের বলে আশরাফ আলী থানভীর কেতাবের একটা উদ্ধৃতি দিয়ে বসিরহাট হুজুরের কাছে একটা ফতোয়া চাওয়া হয়েছিল কি ফতোয়া সে আপন জায়গায় থাক ফতোয়াটা মনে করুন একটু জটিল তা বসিরহাট হুজুর তার জবাবে লিখছেন কি জানেন হুজুর লিখছেন আমরা বলিব ইহা তাহাদের ইজতিহাদি গলত আমরা তাহাদিগকে কাফের বলিয়া ফতোয়া প্রদান করিয়া নিজেদের জবানকে কলুষিত করিব না সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন এবার বলেন এক ঘন্টা দেড় ঘন্টা কি দু ঘন্টা অজ করার জন্য আর কিছু নজরানা পাবার নেশায় বসিরহাট হুজুরের আকীদাকে জ্বলন জেলে দিয়ে জি ওলামায়ে দেওবন্দদেরকে কাফের বলে ফতোয়া দিলে জি সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ বাঁচবে আমি আমার দেশের ছেলেদেরকে প্রবাসী যারা সেখানকার তাদেরকে ডেকে বললাম আল্লাহ ভাই তোমরা মনে কষ্ট পেও না জি এরা শুধু দেওবন্দের দেওবন্দীদেরকে নয় আমাদেরকেও কাফের বলে ফতোয়া দেয় আপনি জানেন ওলামায়ে ব্রেলিদের ফতোয়া এত মারাত্মক মারাত্মক ফতোয়া আছে যা একজন মানুষকে কুফুরি দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে ওলামায়ে দেওবন্দের সঙ্গে ওলামায়ে ফুরফুরাবিদের পার্থক্য কিছু শাখা প্রশাখা জাতীয় মশলায় আমার কথা বুঝতেছেন কিন্তু ব্রেলিদের সঙ্গে পার্থক্য যেমন ব্রেলিরা বিশ্বাস করে আল্লাহর রসুল এলমে গায়েব জানতেন নবী রসুলরা এলমে গায়েব জানতেন নাউজ বিল্লাহ বলুন জোর আওয়াজে বলুন আমার এই আওয়াজ বহু দূর পৌঁছে যাবে জি বিশ্বাস করার পরও বলছি জি ওলামে ব্রেলিরা মনে করে আল্লাহর রসুল সব জায়গায় হাজির এবং নাজির বসিরহাট হুজুর এই দুটো ফতোয়ার এগেনস্টেই লিখেছেন কেউ যদি ভাবে নবীরা এলমে গায়েব জানতেন সে কাফের হয়ে যাবে শুনছেন বসিরহাট হুজুরের ফতোয়া কি জি ঠিক তথাই বছর বসিরহাট হুজুর লিখেছেন কেউ যদি নবীকে সর্বত্র হাজের নাজের জানে এ বিশ্বাস তাকে কুফুরির আকিদা পর্যন্ত পৌঁছে দিতে কুফুরি পর্যন্ত পৌঁছে দিতে পারে নাউজুবিল্লাহ বলুন জোর করে নাউজুবিল্লাহ বলুন এটা মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা কখনো তাদের নীতি বিসর্জন অফ করা হয় হবে না হয় জোর করে বলেন না হয় না হবে
নজরানা হয় দেবে নাই শেষমেশ বাঙালির ছেলেরা বললে হুজুর আপনি এসেছেন তো এইভাবে চলে যাবেন বড্ড খারাপ দেখাচ্ছেন শোনো ওদের সাথে ঝগড়া করতে যেও না কারণ তোমরা স্থানীয় নও ওরা স্থানীয় এখানে তোমাদের কাজ বাজ আছে ব্যবসা বাণিজ্য আছে তোমাদের সব শেষ করতে পারে ওরা একদম সেই বাংলা কথায় বলে আধা জল খেয়ে লাগা সেই অবস্থা হবে আর তোমরা পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করে পারবা না অতএব ওদের সাথে ঝগড়া করতে যেও না হাজেরিনে মজলিস ওখান থেকে চার পাঁচ কিলোমিটার কি তার চেয়ে একটু বেশি কম বেশি দূরে হবে এক বিল্ডিং এ আনলো বাঙালিরা সেখানে দেখলাম বহু ছেলে হাজির হলে ওখানে বসে ওই ৪৫ মিনিট কি হার্ডলি এক ঘন্টা ওদের জন্য একটা বক্তৃতা করে ওখান থেকে ওই রাত্রে আবার বেরিয়ে পড়লো এত রাস্তা পরিশ্রম করে যে একবার যদি বলতে পারতাম আশরাফ আলী থানভি সাহেব কাফের তাহলে ওরা আমার রথ করতে দিত আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন আমরা সহজে কাউকে কাফের লা ইফরাতা ওয়ালা তাফরিতা আমরা এমন এক জায়গায় অবস্থান করি যেটা খুব শিথিলতাও নেই আবার খুব বাড়াবাড়িও